হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি নাসরিন জাহান মিতু আপনাদের সাথে, চট্টগ্রাম থেকে বলছি। বিকেল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। একটি স্নিগ্ধ বিকেল বা একটি মন খারাপের বিকেল, যাই বলি না কেন, বিকেলটা কিন্তু সত্যি খুব সুন্দর। মন খারাপ হলো এমন একটা জিনিস যেটা আমরা নিজেরা যদি অনুভব করি যে কোনো একটা বিষয়ে মন ভালো লাগছে না, সেটা কিন্তু ছোঁয়াছে। ধরেন আমি বলছি আমার মনটা ভালো লাগছে না, মন খারাপ করে আছি, আমার পাশের লোকটি কিন্তু ভালো থাকতে পারবে না, সেও কিন্তু মনটা খারাপ করেই থাকবে। আমাদের জীবনটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস। সেটা যেভাবেই হোক, আমরা মন খারাপ থাকবে তার মধ্যেই মনের ভিতরে সবসময় জোর রাখবো যে না, আমরা এগিয়ে যেতে পারবো আর এগিয়ে যেতে হবেও। আমরা যে যার অবস্থান নিয়ে সুখী হব, যদি অবস্থান নিয়ে সুখী হতে পারি তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যদি হতাশা আমাদেরকে গ্রাস করে ফেলে, কোনো দিন কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না। তাহলে ওই যে আপনি ভেঙে পড়ছেন, হতাশা খুব জিতে যাবে, কিন্তু হতাশাকে তো জিততে দেওয়া যাবে না। সাধারণ এই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নিচের দিকে যে ঘরগুলো, যখন বেশি কষ্ট লাগবে তখন আমি নিচের দিকে তাকাই, কোনো কারণে আমি খুব দুঃখ পাচ্ছি, ভালো নেই। এই যে এক একটা ছোটো ছোটো ঘরে ফ্যামিলি মেম্বার 5 জন 6 জন থাকছে, কতটা কষ্ট করছে তারা। তাহলে কেন আমি বলছি আমি সফল না, আমি ব্যর্থ বা আমি কিছু করতে পারছি না? বর্তমানে আমাদের নারীরা সবাই চাই একটা পরিচয় তৈরি করতে, কিছু না কিছু করি। যেহেতু লেখাপড়া করেছি, এই ব্যাপারে আমি আমারটা বলছি, এই কথাটা, এই কষ্টটা আমার ভিতরেও আছে, আমার বান্ধবীদের ভিতরেও আছে। না, আমি সংসার করতে পারছি কিন্তু কিছু করতে তো পারলাম না, সব হবে, হয়তো একটু সময়ের ব্যাপার। সেজন্য আত্মবিশ্বাস রাখতে হবে মনে। যদি আত্মবিশ্বাস রাখতে পারি তাহলে কিন্তু আমি ভালো থাকবো, সামনের দিকে অবশ্যই এগিয়ে যেতে পারবো। আর আত্মবিশ্বাসটা কীভাবে রাখবো? এই যে নিচের দিকে তাকিয়ে আমার চেয়ে যে খারাপ আছে আমি তার দিকে তাকাই, তাকে দেখি তার জীবনটা কত কষ্টের, সে কত সমস্যা সমাধান করে বাঁচতেছে, তখন আমি অবশ্যই অটোমেটিক এনার্জি পেয়ে যাব। এটা আপনি সবসময় মনে রাখবেন। আর এই জিনিসটা এখন আমার ভিতরে ফিল হচ্ছিল, সেই জন্যই নিচের ঘরগুলো দেখালাম। আর যে জাহিদা আপু মারা গিয়েছে তার কথা তো প্রতি মুহূর্তে মনে হচ্ছে, ক্ষণে ক্ষণে ভুলতে পারছি না। দুইটা সন্তানের কথা মনে হচ্ছে, আল্লাহ ওদেরকে সবসময় ভালো রাখবে ইনশাল্লাহ। আর আপু তো অবশ্যই ভালো আছে, শহীদে মৃত্যু হয়েছে আপুর। একটা মানুষ কতটা আত্মনির্ভরশীল, কতটা আত্মপ্রত্যয় ছিল যে ডেলিভারির লাস্টের পর্যায়েও সে ব্লগ ভিডিও করেছে, সাংসারিক কাজকর্মগুলো দেখিয়েছে, একার হাতে কীভাবে সামলিয়েছে। তো ওই কথাগুলো দেখে আসলে কিন্তু শিক্ষাই পাওয়া যায় যে ইস, একটা মানুষ এত কষ্ট করছে এই পর্যায়ে এসেও। তো তার আর রিজিকটা ছিল না দুনিয়াতে, এজন্যই তার এখানে তার পদযাত্রা শেষ হয়ে গিয়েছে। তো সন্ধ্যার কাজগুলো গুছিয়ে নিব, একটু চা করব। সিজনটা যেহেতু খারাপ, আমাদের সবারই কিন্তু শরীরটা খারাপ, একটু কাশি জ্বর ঠান্ডা। আমার ছোটো মেয়েটা তো মানে অসুস্থই আছে, সবাই দোয়া করবেন, ও ঠান্ডা জ্বর লেগেই আছে, যার ফলশ্রুতিটি কী হলো, এখন সে এই সন্ধ্যাবেলা ঘুম দিয়েছে। তো শরীরটা খারাপ, নইলে এই টাইমে ও ঘুমায় না, সাধারণত বিকালেই ঘুমিয়ে ওঠে। তো এখন বড় মেয়ে আর আমরা দুজনে একটু আদা চা খেয়ে নেব, যেটা কিনা এই সিজনে এই শীতের সন্ধ্যায় খুব বেশি দরকার। তো মা আমি খেয়ে নিব, আর অনুভব করছি জীবন অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ। অনেক না পাওয়ার মাঝেও আমরা ভালো থাকতে পারি, যদি ভাবি, যদি নিজেকে ফিল করি যে আমি এখন কিভাবে আছি, আমি মাথার উপরে আমার ছাদ আছে, আমি খেতে পারছি, তো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। এর মধ্যে নানান রকম উৎপুকো ঝামেলা আমাদের জীবনে আসবে, কিন্তু সেগুলোকে খুব আত্মবিশ্বাসের সহিত সমাধান করার চেষ্টা করতে হবে। আর যেটা আমি করি আমার ব্লগে, ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা দেখবেন আমি সবসময় খাদ্য মেনুটা শেয়ার করি। তো আজকের মেনু ছিল পাঙ্গাস মাছ ভোনা, যেহেতু দুপুরে রান্নাটা দেখাইনি এখন একটু দেখিয়ে দিচ্ছি। আর ছিল মূলা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। যে কোনো সিজনেই কিন্তু আমাদের সবজিটা সবসময় খাওয়া উচিত, সেটা যে কোনো উপায়ে হোক। আমার যখন ভালো লাগে না আমি তখন সবজি ভর্তা করে খাই, যেগুলো ভর্তা খাওয়া যায়, যেমন সিম, তারপর মুসুরির ডালটা যদি পাতলা খেতে ভালো না লাগে, আমি সেক্ষেত্রে কী করি, মুসুরির ডাল ভর্তা করে খাই, কারণ প্রোটিনটা তো দরকার। তো বুঝে আসলে পরিবারের পুষ্টির চাহিদা চিন্তা করে কিন্তু আমাদেরকে খাওয়াটা খেতে হবে। তার মধ্যে মাঝে মাঝে বাচ্চারা তো খেতে চাই না, মাঝে মাঝে কি, আমার তো দুই বাচ্চা মাশাল্লাহ, একজন যখন খায় আরেকজন খায় না, আবার আরেকজন যখন খায়,
আরেকজন একদমই খায় না, আবার দেখা যায় কখনো দুজনেই একসাথে কিছুই খাচ্ছে না, আবার দেখা যায় দুজন একসাথেই খাচ্ছে, সবই অল্প অল্প। তো এটাই আলহামদুলিল্লাহ, যখন যেভাবে থাকি শুকরিয়া আদায় করি, আর মন খারাপকে তো একদমই ছুটি দিয়ে দিই, যেভাবে চলি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আর পজিটিভ ভাইবসটা সবসময় আমার ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করি, জীবন চলার পথে পজিটিভ ভাইবসটা খুব দরকার। একটা মানুষ একটা সাধারণ কথায় অনেক ভেঙে পড়তে পারে, আবার ঠিক সেই সাধারণ কথাই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন যদি মনোবল ঠিক থাকে। সেজন্য আমি সবসময় মনোবলটা ঠিক রাখি, মানসিকভাবে শক্ত থাকি। আর এখানে আপনার ভাইয়া এসেছে বাসায়, ওকে একটু মশলা মিল্ক দিচ্ছে, ওরও ঠান্ডা লেগেছে। আসলে সিজনটা তো ভালো না, তো সবারই এরকম হবে। তো এখানে এলাচ দারচিনি দিয়ে দুধটা জাল করছি, এটা একটু হালকা লাল চিনি দিয়ে ওকে দিব খেতে। আজকে চায়ের বদলে সে খাচ্ছে মিল্ক মশলা। আর এখন এই যে মেয়েদেরকে নিয়ে একটু হাঁটতে যাচ্ছে, আর সেই সুযোগে আমি কিন্তু বসিনি। গৃহিণীরা আমরা কি বসে থাকতে পারি? আমরা কিন্তু কাজ করতেই থাকি, কিছু না কিছু চলে, তাই না? এটাই আমাদের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ। তো এই যে নিজের মতো করে, নিজের পছন্দ মতো করে রান্না করতে পারছি, নিজে খেতে পারবো নিজের মতো করে, এটা কিন্তু অনেক বড় সুক্রিয়া। নিজের একটা সংসার আছে, তো আমরা এভাবে কিন্তু ভেবে নিজেকে অনেকটা আনন্দিত রাখতে পারি, তাই না? পুরা যে কোনো মানুষই, ভাইয়াদেরকেও বলবো, আমরা নিজেদের অবস্থান নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবো, তাহলেই আমরা ভালো থাকতে পারবো। তো এই যে লাউ শাকগুলো আমি সবসময় নতুন গৃহিণী আপদের হেল্প হবে যেভাবে কাটি, এই যে শাকগুলো আগে আলাদা করে নেই, তারপরে শাকগুলো কিন্তু কেটে ফেললে ডাঁটি কাটতে কিন্তু আর সময় লাগে না। তো শাকগুলো একদম সুন্দর করে কেটে নিচ্ছি, মানে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি ছোটো ছোটো করে। আর শাকগুলো তো খুবই তাজা, দেখে মনে হচ্ছিলো এখনই রান্না করে ফেলি। তো দুই রকমের শাক এনেছে, পালং শাকটাও আমি এখন কেটে রাখবো। আর দেখিয়ে দিলাম, আসলে একদম প্রথম প্রথম দিকে কিন্তু আমি একদম শাক ভালোবাসতেই পারতাম না, সেক্ষেত্রে আমার অনেক সময় লাগতো শাক বাসতে। তো খুব দ্রুত কিন্তু এভাবে করা যায়, আপনি ডাঁটিগুলোকে শাক থেকে আলাদা করে নিলেই কিন্তু শাকটা খুব দ্রুত কেটে ফেলা যায়। আর এখানে পালং শাকটা এত সুন্দর ফ্রেশ, ভাবলাম এখনই একটু রান্না করে ফেলি। আর এক মোটা পালং শাক কিন্তু রান্না করলে অল্প একটু হয়ে যাবে। তো আমি কিন্তু পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে, আর একটু হলুদ দিয়েই রান্না করে ফেলবো। রেসিপিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা যেহেতু শেষের দিকে, আমি কিন্তু আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিব। যারা আমার চ্যানেলটিতে নতুন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিন, এতে করে আমি নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটি লাইক দিয়ে দিবেন, আপনি একটি লাইক কিন্তু অনেক বেশি মূল্যবান। তো দেখলেন, খুব বেশি মশলাপাতি আমি এখানে দিলাম না, একদম সাধারণ এতে রান্না করে নিচ্ছি। শাকের ভিতরে যদি রসুন পড়ে আর হলুদ ঠিক মতো পড়ে, কাঁচামরিচ পড়ে, আর তেমন কিছু কিন্তু লাগে না। তো আমি কিন্তু এই যে রান্না করে নিতেছি, আর শাকটা যেহেতু অনেক পানি উঠবে, এই শাকের ভিতরে আর কোনো পানি দেওয়ার প্রশ্নই আসে না, এই শাকের পানিতেই শাককে সুন্দর করে সিদ্ধ করে নিব। তো শাক রান্না করাটা একটা সময় অনেক ঝামেলা মনে হতো, কিন্তু এখন মনে হয় যে না, এটা কিন্তু অনেকটা দরকার শরীরের জন্য, শাক খাওয়াটা বাচ্চাদেরও দরকার। তো আমরা সবাই চেষ্টা করব শাক খেতে, খাদ্য তালিকায় খাবার বুঝে শুনে আমাদের রাখা উচিত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী নতুন একটা ভিডিও, নতুন একটা ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।